হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রিমন, নিয়ে আসলাম আপনার মাঝে নতুন একটি ভিডিও টিউটোরিয়াল। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা অনলাইনে যারা টুকটাক কাজ করি, যেমন অনেক অ্যাপ, অনেক এয়ারড্রপ বা অনেক সাইটে ফ্রিতে কাজ করি, তো ওইখান থেকে আমাদের অনেক সময় পেমেন্ট নিতে হয় মাইথার ওয়ালেটে। সো এটা অনেকের আছে, বাট অনেকের কিন্তু নাই। তো আজকে আমি দেখাবো কীভাবে একটা, মানে খুব সহজে আপনারা জাস্ট 3 থেকে 4 মিনিটে একটা মাইথার ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন খুব সহজে। তো এটাই আমি আজকে আপনাদের মধ্যে 100% মানে A to Z দেখাবো। তো এর আগে বলিনি, আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকে, এখনও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করেন যেন পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। কারণ আমি সবসময় কিন্তু আপনাদেরকে মানে আর্নিং অ্যাপগুলোই রিভিউ করি থাকি, যাতে ফ্রিতে আপনারা আর্নিং করতে পারেন এবং ফ্রিতে ফোন রিচার্জ নিতে পারেন। সো আমি কিন্তু ডেন্ট নিয়ে অনেক ভিডিও দিয়েছি, তো আপনারা দেখতে পারেন। তো আপনি সিম্পলি এটা করার জন্য আপনার মানে প্লে স্টোরে চলে আসবেন, সেখানে লিখবেন IM Token। তো IM Token লিখলে জাস্ট এখানে আপনার 2টা অ্যাপ পাবেন, একটা হলো মানে আগের ভার্সন, পরেরটা হচ্ছে মানে দ্বিতীয় ভার্সন। সো আমি এখান থেকে ভার্সন 1টা আপডেট দেবো, এটাতে আপনার অ্যাকাউন্ট করতে খুব সহজ, বাট 2টাতে একটু ঝামেলা। তো আপনার 1টাতেই সিম্পলি মানে 0.1 এটা আপনার ডাউনলোড দিবেন। ডাউনলোড দিয়ে সিম্পলি এখান থেকে ওপেন করতে পারেন অথবা আপনার ডান দিতে পারেন। তো দেখেন, এটা ওপেন হওয়ার পর একটু ওয়েট করেন, এরকম অ্যালাউ, আপনার যদি অ্যালাউ চাই তাহলে অ্যালাউ দিয়ে দিবেন। তারপর দেখেন এখানে 2টা অপশন, একটা হলো ক্রিয়েট অ্যাকাউন্ট, এত একটা হলো ইম্পোর্ট অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্ট থাকলে এখানে ইম্পোর্ট করে ওইটায় লগ ইন করতে পারেন। তো সিম্পলি আমি যেহেতু অ্যাকাউন্ট নাই আমার, নতুন অ্যাকাউন্ট করা দেখাবো আপনাদেরকে। তো জাস্ট আপনার এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো সিম্পলি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার একটা নাম দিবেন। সো ওয়ালেট নেম চাচ্ছে, এটা আপনার নাম, নিজের নামও দিতে পারেন। তো আমি এখানে আমার চ্যানেলের নামটাই দিচ্ছি। তো সিম্পলি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম, আর নিচে আপনারা পাসওয়ার্ড দিবেন, একটা পাসওয়ার্ড, আপনার হার্ডলি পাসওয়ার্ড দিয়েন। তো এখানে দেখবেন পাসওয়ার্ড দেখাচ্ছে যে আপনার পাসওয়ার্ডটা হলো মানে উইক না, হার্ড না, গুড। তো অ্যাকচুয়ালি এখানে দেখেন আমারটা কিন্তু ভালোই দেখাচ্ছে, গ্রেট দেখাচ্ছে, মানে এরকম হার্ড পাসওয়ার্ড হয়েছে। সো অ্যাকচুয়ালি নিচেও আপনার সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, আপনার দু একটা সংখ্যা লাগিয়ে দেন, তার হলো পাসওয়ার্ডটা ভালো হবে। তো এখানে দেখেন I agree একটা অপশন আছে। সো এই অপশনটাতে জাস্ট আপনার টিক মার্ক দিয়ে তারপর এখানে ক্রিয়েট অলটে জাস্ট ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট অলটে ক্লিক করার পর এনজি একটু অপেক্ষা করেন। তো দেখেন এখানে 2টা অপশন আসছে, তো দেখেন How to Backup অ্যান্ড মানে আরেকটা হয়েছে ব্যাকআপ। তো অ্যাকচুয়ালি আপনার এখানে এটা ব্যাকআপ করতে হবে, না হয় কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন না। আর এটা ব্যাকআপ করার জন্য আপনার একটা মানে ম্যানুয়ালি কয়েকটা কোড দিবে বা সেন্টেন্স দিবে আর কি। সো এখানে জাস্ট ব্যাকআপে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে, যে পাসওয়ার্ডটা মাত্র দিয়েছিলেন অ্যাকাউন্ট করার সময়। তো এখানে সিম্পলি এটা দিয়ে তারপর কনফার্মে ক্লিক করে দিন। কনফার্মে ক্লিক করলে তো আপনাকে 12 সংখ্যার একটা, যে এখানে দেখেন যে স্ক্রিনশট, এটা কিন্তু স্ক্রিনশট হবে না, মেবি না, 100% স্ক্রিনশট দিতে পারবেন না। এটা আপনাকে মানে এখানে দেখেন লিখেই দিচ্ছে ওরা যে স্ক্রিনশট হবে না, ডোনট স্ক্রিনশট। তো দেখেন এখানে 12টা সেন্টেন্স আছে। অ্যাকচুয়ালি এগুলো আপনার খাতায় নোট করে রাখতে পারেন অথবা অন্য ফোন দিয়ে একটা পিক তুলে রাখতে পারেন। সো এগুলো আমি একটা অন্য ফোন দিয়ে পিক তুলতেছি, আপনারা একটা খাতাতে নোট করে রাখবেন অথবা আপনারা লিখে রাখবেন যে এগুলো কিন্তু আপনার লাগবে। যদি আপনার 5 বিট কিনা করেন তাহলে এগুলো লাগবে নেক্সটে লগ ইন করার ক্ষেত্রে। তো এখানে জাস্ট আপনারা মানে আমি এটা পিক তুললাম অন্য ফোন দিয়ে, আমি পরে নোট করে রাখবো। সো আমি এখন একটা পিক তুলছি, পিক তুলে এখানে নেক্সটে ক্লিক করতেছি। সো আপনারা সেম এভাবে মানে এগুলা নোট করবেন, নোট করে তারপর এখানে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের এই সেন্টেন্সগুলাই এলোমেলো থাকবে, এগুলা মিলাতে হবে। সো দেখেন নেক্সটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করছে, এখানে দেখেন এলোমেলো ওই সেন্টেন্সগুলাই কিন্তু এখানে এলোমেলো। তো অ্যাকচুয়ালি ওগুলো সাজাতে হবে আপনাদের। তো কীভাবে সাজাবেন আমি দেখাচ্ছি, মানে ওইটাতে দেখে দেখে, মানে ওটাতে কীভাবে আসে তো আমি পিকচারটা দেখে দেখে এখানে সাজাচ্ছি কী কী দেয়া ছিল। তো আমি সাজিয়ে আসছি। তো দেখেন এখানে কিন্তু মানে সাজিয়ে তারপর আমি এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। তো কনফার্মে ক্লিক করে তারপর জাস্ট কনফার্মে ক্লিক করলাম, দেখেন। তো বন্ধুরা এখন দেখেন অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেলো। তো এটা আমার একটা নিউ অ্যাকাউন্ট আপনাদের খুলে দেখাচ্ছি, আমার অরিজিনাল অ্যাকাউন্ট এটা না, তো আপনার কোনোটার সাথে দেখালাম। তো এখন আপনার দেখাবো 5 বিট কি কীভাবে সেট করবেন, এখান থেকে আপনার ওয়ালেটটা কপি করতে পারেন। তো 5 বিট কি কীভাবে সেট করবেন আমি A to Z আপনাদেরকে দেখাচ্ছি। তো 5 বিট কি সেট করার জন্য আপনার এখানে সিম্পলি প্রোফাইলে ক্লিক করবেন, সরি, জাস্ট এই প্রোফাইলে, এই যে কোনাতে প্রোফাইলটা আছে দেখেন, এই এটাতে ক্লিক করে দিবেন জাস্ট। তো প্রোফাইলে ক্লিক করলে তো এটা কিন্তু আপনার মানে 5 বিট কিটা সেট করার একটা সুবিধা, যে
পরে যদি আপনি ওই পিকটা বা ওই নোটটা হারিয়ে যায় তাহলে এটা দিয়েই জাস্ট লগ ইন করতে পারবেন। এই প্রোফাইলে আপনি জাস্ট ক্লিক করলে এখানে দেখেন ম্যানেজ ওয়ালেট, সো ম্যানেজ ওয়ালেটে ক্লিক করলে দেখেন এখানে আমার নামটা শো করছে অন্ধকার টিক্স, তো এটাতে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেখেন নিচে আছে এক্সপোর্ট প্রাইভেট কি কিউ, তো এটাতে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা দিতে বলবে, তো পাসওয়ার্ডটা আপনার সিম্পলি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, পাসওয়ার্ডটা দিয়ে তারপর কনফার্মে ক্লিক করে দেবেন। তো পাসওয়ার্ডটা দিয়ে কনফার্মে ক্লিক করার পর জাস্ট দেখেন, তো দেখেন এই যে আপনাদের প্রাইভেট কিটা দিয়ে দিছে। আপনার কিন্তু এটা এখন মানে আপনার ওই পিক মানে ওই সেন্টেন্সগুলো লাগবে না, এগুলো কপি করে রেখে দিলে এটা দিয়ে জাস্ট আপনি এখানে লগ ইন করে মানে ইম্পোর্ট করতে পারবেন আপনার মানে মাইতার ওয়ালেটটা। তো যদি ওইগুলো হারিয়ে যায় নো প্রবলেম, জাস্ট এটা থাকলেই হবে। তো এগুলো ছিল আপনি আমার শেয়ার করার, আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন তারাও দেখে।